আমরা দেখলাম অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা কলকাতায় এলেন প্রচুর মিটিং এবং বৈঠক করলেন কখনো নেতাদের সঙ্গে কখনো সোশ্যাল মিডিয়ায় বিজেপির হয়ে যারা কাজ করছেন সেই আইটি সেলের সঙ্গে তা আমরা দেখলাম তারা কালীঘাটের মন্দিরে পুজো দিলেন গুরুদ্বারায় গেলেন কিন্তু এর মাঝেও প্রত্যেকে যেটা জানতে চাইছিলেন বিশেষ করে বিজেপির নেতা নেত্রীরা যেটা জানতে চাইছিলেন এই বাংলার সাধারণ মানুষ যেটা জানতে চাইছিলেন সেটা বিজেপির কোন বড় নেতা করতে না পারলেও আমরা দেখলাম ন্যাশনাল লাইব্রেরিতে আইটি সেলের যে সোশ্যাল মিডিয়া বিজেপির যে প্ল্যাটফর্ম তাদের যারা উপস্থিত ছিলেন অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে তারা কিন্তু একেবারে ইয়াং জেনারেশন তারা প্রশ্ন করেই ফেললেন যে ভাইপো কবে গ্রেপ্তার হবে কি উত্তর দিলেন অমিত শাহ শোনাব কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন এখন এটা রয়ে গেছে যে ভাইপো কোথায় সোশ্যাল মিডিয়ায় নেই কোনো অনুষ্ঠানে নেই সরকারি অনুষ্ঠানে নেই তৃণমূলের কোনো অনুষ্ঠান নেই কোথায় গেলেন ভাইপো হঠাৎ হাফিস ভাইপো কোথায় গেলেন কবে গ্রেপ্তার কি বললেন অমিত শাহ সবটা শোনাব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত তা জানাচ্ছি বিজেপির বড় নেতারা যেটা করতে পারলেন না সেটা করে ফেললেন বিজেপির ইয়াং জেনারেশন আইটি সেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা বিজেপির হয়ে কাজ করেন নরেন্দ্র মোদীর এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যারা মানুষের সামনে তুলে ধরেন তারা প্রশ্নটা করেই ফেললেন বিজেপি নেতা অমিত শাহ এবং জে পি নাড্ডাকে যে ভাইপো এবং পিসি কে নিয়ে কি ভাবছেন ভাইপো কবে গ্রেপ্তার তথ্য প্রমাণ সবকিছু থাকা সত্ত্বেও ভাইপোকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বিজেপির আইটি সেলের যারা ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা তারা প্রশ্নটা করেই ফেলল অমিত শাহ কি জবাব দিলেন না অমিত শাহ সেই সমস্ত নাম নিয়ে বলেছেন গতকাল যারা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নেতা এবং যারা অ্যারেস্ট হয়ে জেলে আছেন বা ইডিসিবিআই হেফাজতে আছেন তিনি অনুব্রত মণ্ডলের নাম করে বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে বলেছেন তিনি মানিক সরকারের নাম করে বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে বলেছেন এদের নাম করে বলেছেন এবং দুর্নীতি যে ক্ষমা করা হবে না দুর্নীতি এবং অপরাধীদের যে সাজা হবে সেটা জানিয়ে দিয়েছেন বিজেপি আইটি সেলের যারা আছেন ছেলেমেয়েরা তাদের কিন্তু আইটি সেলের ছেলে মেয়েদের একটাই প্রশ্ন ছিল ভাইপো কবে সি ঘরে যাবে কি বললেন অমিত শাহ বলবো তার আগে শুনে নি বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা ঠিক এই প্রসঙ্গে কি বললেন শুনুন আপনারা মনে আমি যারা যারা জেল রেখেছে আমার দরকারের নেতা অমিত শাহজী আমাদের নেতা আমাদের অধ্যক্ষ নাড্ডাজি আজকে দেড় হাজার সাইবার যোদ্ধাকে বলেছেন আপনারা যেভাবে ১৯ এবং একুশ সালে লড়াই দিয়েছেন অনেককে অনেক ক্ষতির স্বীকার করতে হয়েছে মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে অনেক ক্ষতি হয়েছে আপনারা আরও ভালো করে ক্যাম্পেইনটা করুন যাতে নরেন্দ্র মোদিজির জনকল্যাণমূলক কর্মসূচির কথা রাষ্ট্রবাদ দেশপ্রেমের কথা বিজেপির সবকা সাথ সবকা বিকাশ উন্নয়নের কথা এবং পশ্চিম বাংলায় যে সীমাহীন ভ্রষ্টাচার চলছে দুর্নীতি চলছে পরিবারবাদ চলছে তোষণ চলছে মিথ্যাচার চলছে এবং বিশেষ করে বেরোজগারি চাকরি কোথাও নেই এই কথাগুলো আপনারা প্রত্যেকটা একে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা যেভাবে করছেন আরো স্পিড বাড়ান নিশ্চিতভাবে আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ একটা সিগনিফিকেন্ট কথা আমাদের নেতা বলে গেছে যখন সব ছেলে মেয়েরা। একদম টিন এজ এসেছিল আঠারো থেকে হার্ডলি পঁয়ত্রিশ এর উপরে কেউ ছিল না আমরাই একটু এজেড ছিলাম বা এরা একেবারে তরুণের যৌবনের একেবারে উচ্ছ্বল তরঙ্গ ছিল আজকে সিটিতে আমরা একটা জল টিফিন দিতে কিন্তু এরা পারিনি যেভাবে প্রকাশ করেছে রাষ্ট্রবাদ আর দুর্নীতির বিরুদ্ধে এটা রিমার্কেবল এরা যখন অমিত শাহজি যখন বলেন কেষ্টর কথা পার্থর কথা জ্যোতিপ্রিয়র কথা তখন সকলে বলেছে চোর ভাইপো চোর মমতা এটা এই মিটিং এর সবচেয়ে ভালো দিক শুভেন্দু অধিকারী বললেন যে ভাইপোর গ্রেপ্তারি প্রসঙ্গে নিয়ে কোনো কথা বলতে চাননি অমিত শাহ ঠাড়ে ঠাড়ে এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমি এই মুহূর্তে তাদের নিয়ে কথা বলছি যারা বিভিন্ন দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে গেছেন বাকি যারা গ্রেপ্তার হবেন তাদের কথা আমি পরে বলবো অর্থাৎ গ্রেপ্তার হবেন আরো অনেক তৃণমূলের নেতা মন্ত্রীদের এই দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অমিত শাহ সেখানে ভাইপোর নামটা আছে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এখন যেটা প্রশ্ন এই বাংলার রাজনৈতিক মহলে ভাইপো গেলেন কোথায় ত্রিসীমানাই নেই কলকাতায় নেই তার বাড়ির সামনে তেমন ভাবে পুলিশ পাহাড় নেই কোথায় গেলেন ভাইপো হঠাৎ করে উধা হয়ে গেলেন কেউ জানে না তৃণমূলের কোন নেতা নেত্রী জানেন না ভাইপো কোথায় পুলিশ মহলের আর পুলিশ আধিকারিকদের অধিকাংশ জানেন না ভাইপো কোথায় আমরা খোঁজ লাগালো চেষ্টা করলাম আইপিএস লেভেলে যে ভাইপো কোথায় দুটো খবর উঠে এলো জানেন কি মজাদার ঘটনা দেখুন রাজ্যের তৃণমূলের দ্বিতীয় ব্যক্তি উধাও কোথায় গেছেন সেটা নিয়েও আইপিএস মহলে দুটো মত রয়েছে এক হতে পারে তারা জানেন না দুই হতে পারে তারা আমাদের বলতে চাইছেন না কিন্তু বিশ্বস্ত সূত্রে যেটুকু আমরা খবর পেয়েছি এক শ্রেণীর আইপিএস অফিসাররা জানাচ্ছেন যে চব্বিশে ডিসেম্বরের পর ভাইপো মেঘালয়াতে ছুটি কাটাতে গেছেন বড়দিনের ছুটি আবার আরেক শ্রেণীর আইপিএস বলছেন ভাইপো এই মুহূর্তে দুবাইয়ে গেছেন তার আন্তর্জাতিক প্লেনে ওঠা নামাতে কোনো অসুবিধা নেই কোর্ট তেমন কোনো অর্ডার দেয়নি তিনি যে কোনো দেশে যেতে পারেন তাই দুবাইয়ে এই মুহূর্তে আছেন ভাইপো এবং সেখানে কি করছেন সেটা তারা জানেন না মেঘালয়া না দুবাই দুটো জায়গা নিয়ে রীতিমতো এই রাজ্যের আইপিএস অফিসারদের মধ্যেই একটা বিতর্ক রয়েছে কোথায় গেছেন ভাই কিন্তু সেটা জানার কি প্রশ্ন না সত্যি সেটা জানার কোনো ইচ্ছে নেই সেটা তার ব্যক্তিগত মত মত তিনি যেখানে খুশি যেতে পারেন স্বাধীন দেশের নাগরিক ইডি তরফ থেকে কোনো বাধা নেই তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়নি তিনি যেখানে খুশি যেতে পারেন তাহলে এই প্রসঙ্গের অবতারণা কেন করলাম কেন করলাম এই কারণে যে একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হঠাৎ এইভাবে উদা হয়ে কেন যাবেন এবং সেটাও এত গোপনীয়তা বজায় রেখে কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কেন এত গোপনীয়তা এবং সেই ভাইপোর কথা উঠেই গেল অমিত শাহের বৈঠকেও সেলের বিজেপির নেতা নেত্রীরা একেবারে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা জিজ্ঞেস করলেন ভাইপো কবে গ্রেপ্তার তবে অমিত শাহ কিন্তু কালকে একটা জিনিস বলেছেন এজেন্সি নয় সংগঠনের উপর নির্ভর করে আপনারা লড়াই করুন কোন এজেন্সি কাউকে গ্রেপ্তার করবে তার উপর ভরসা করে আপনারা রাজনীতি করবেন না অমিত শাহ পরিষ্কার বার্তা দিয়েছেন বিজেপির বড় নেতা নেত্রীদের যেমন বার্তা দিয়েছেন তেমনি আইটি এল এর ইয়াং জেনারেশনের নেতা নেত্রীদেরও একই বার্তা দিয়েছেন অমিত শাহ এজেন্সির উপর নির্ভরশীলতা কমান নিজেরা রাজনীতি করুন মাঠে ঘাটে রাজনীতি করুন রাজনীতি করেই এই দুর্নীতিবাজ চোর দুর্নীতিবাজ তোলামুলকে সরাতে হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অমিত শাহ কিন্তু ওই যে বলে না প্রশ্ন রয়েই যায় তাই প্রশ্ন রয়েই গেল কোথায় ভাইপো এবং ভাইপো কবে গ্রেপ্তার হবেন এটা যেমন বিজেপির নেতা জানা দিচ্ছে ইচ্ছে তেমনি আইটি সেলে যারা কাজ করেন তাদের জানার ইচ্ছে তারা তো সরাসরি প্রশ্ন করেই ফেললেন অমিত শাহকে সামনে পেয়ে যদিও সেই প্রশ্নের পরিষ্কার উত্তর কিন্তু তারা পাননি রহস্যময় হাসি এসেছেন অমিত শাহ সেই রহস্যময় হাসির আড়ালে কি লুকিয়ে আছে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো আর এই বাংলার প্রতিটি মানুষও দেখতে চায় হাইপোর্ট বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে ইডি সিবিআই এবং আদালত আপনারা কি বলেন সবটাই তো দেখলেন শুনলেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না